দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন সম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু সম্পাস কিচেন। সম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের স্পেশাল রেসিপি শুটকি মাছ। বাঙাল ঘটির মধ্যে যেমন ইলিশ চিংড়ি নিয়ে তর্ক বিতর্ক লেগেই থাকে, তেমনি শুটকি মাছেরও দুটি পক্ষ। এক পক্ষ যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন, আর এক পক্ষ যারা শুটকি মাছ মোটেও পছন্দ করেন না। আজকের রেসিপি তাদেরই জন্য যারা শুটকি মাছ পছন্দ করেন না। কারণ আজকে আমি যেভাবে শুটকি মাছটা রান্না করছি সেই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। তাহলে চলুন সময় নষ্ট না করে তৈরি করে ফেলি আজকের স্পেশাল রেসিপি শুটকি মাছ। শুটকি মাছ রান্না করার জন্য সবার প্রথমে আমি বাজার থেকে শুটকি মাছ কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে লোটে শুটকি। এবারে সবার প্রথমে মাছগুলোকে আমাদের রেডি করে নিতে হবে রান্না করার জন্য। তাহলে চলুন দেখে নিই যে শুটকি মাছটা কি করে পরিষ্কার করে আমাদের রান্নার জন্য রেডি করতে হবে। আমি একটা শুটকি মাছ নিলাম, নিয়ে একটা কাঁচির সাহায্যে মাথাটা কেটে বাদ দিয়ে দিলাম এবং লেজটা কেটে বাদ দিয়ে দিলাম। এবারে যে এর পাখনাগুলো রয়েছে সেই পাখনাগুলো এরকম হাত দিয়ে দিয়ে ছিঁড়ে দেব, আর হাত দিয়ে না ছিঁড়তে পারলে কিন্তু কাঁচি দিয়ে দিয়ে কেটে দেব। পেটের কাছের অংশটাও একটু এভাবে কেটে দিতে হবে। কাঁচি দিয়ে দিয়ে কেটে দেওয়ার পর পাখনাগুলো এবার আমি এরকম পিস পিস করে এটাকে কেটে নেব। পেটের কাছটাতে দেখে নিতে হবে নোংরা আছে কিনা, নোংরা থাকলে কিন্তু সেক্ষেত্রে ওই জায়গাটা বাদ দিয়ে দেব। এইভাবে টুকরো করে করে কেটে নেব। সমস্ত মাছটাই আমি 200 গ্রাম মতো মাছ নিয়েছি, কেটে আগে রেডি করে নিচ্ছি, তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। মাছগুলো আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন 200 গ্রাম মাছ কিন্তু এই পরিমাণ মাছ হয়েছে সমস্তটা কেটে কুটে বাদ দেওয়ার পর। এবার এগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। শুটকি মাছ আমাদের কাটার পালা কমপ্লিট, এবার আমাদের ধোয়ার পালা। তার জন্য আমি জল নিয়েছি, গরম জল এর মধ্যে অ্যাড করছি। গরম জল কিন্তু বেশ কিছুটা পরিমাণ করে নিতে হবে। গরম জলে এগুলোকে চুবিয়ে আমি প্রায় 15-20 মিনিট রেখে দেব। আর যেন মাছগুলো সমস্তটা খুব ভালো করে ডুবে থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, সেই জন্যই আমি অল্প অল্প করে জলটা অ্যাড করলাম। দিয়ে এটাকে আমি 15-20 মিনিট এভাবে রেখে দেব মাছগুলোকে গরম জলের মধ্যে চুবিয়ে। তারপর আমি 20 মিনিট পরে ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট ধরে এগুলোকে ভিজিয়ে রাখার ফলে মাছগুলো কিন্তু সামান্য নরম হয়ে গেছে। এবার এগুলোকে একটুখানি হাতের সাহায্যে অল্প অল্প করে করে কিন্তু আমরা এরকম ভাবে জলটা থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। আর জলটাকে পাল্টে পাল্টে না হলেও 3-4 বার আমাদের ধুতে হবে, কারণ এই শুটকি মাছে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে, সেই বালিটা যাতে না থাকে সেই জন্য এরকম ভাবে তুলে তুলে জলটাকে পাল্টে পাল্টে, আর অবশ্যই কিন্তু গরম জলে, ঠান্ডা জল কিন্তু ধোয়ার সময় আমরা একদমই ব্যবহার করব না। এইভাবে জল পাল্টে পাল্টে আমরা যতক্ষণ জল থেকে বালি বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ধুয়ে যেতে হবে। সেটা 3 বারও হতে পারে, 4 বারও লাগতে পারে, সেটা মাছ অনুযায়ী ডিপেন্ড করে। ধুয়ে ধুয়ে আমরা জলটাকে ফেলে ফেলে চেঞ্জ করে করে ভাঁজ থেকে ভালো করে ধুতে হবে। মাছ ধোয়ার পালা আমাদের শেষ, এবারে কিন্তু রান্নাটা শুরু করার পালা। তবে মাঝখানে আমি একটা কথা একটু জানিয়ে দিই, আপনারা আমার রেসিপি দেখে দেখে প্রতিনিয়ত যে বাড়িতে রেসিপিগুলো ট্রাই করেন, আমার খুব ইচ্ছে করে তার ছবিগুলো দেখতে, তাই আপনারা যদি আমাকে সেই ছবিগুলো পাঠান, সেই কারণে কিন্তু রয়েছে সম্পাস কিচেন ফেসবুক গ্রুপ। সেই ফেসবুক গ্রুপটা আপনি জয়েন করে নিন এবং সেখানে ছবিগুলো আপলোড করুন, তাহলে কিন্তু আমিও দেখতে পাবো এবং আমার সঙ্গে সঙ্গে অলরেডি যারা গ্রুপে জয়েন করে রয়েছে আমাদের সদস্যরাও কিন্তু দেখতে পাবে আপনাদের সেই রান্নার ছবি। এবারে চলুন আমরা রান্নাটা শুরু করি। এবারে আমি কড়াই গরম করে তার মধ্যে 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করব। তারপর এর মধ্যে আমি ভালো করে ধুয়ে রাখা শুটকি মাছটা ছেড়ে দিলাম। এটাকে একটুখানি শ্যালো ফ্রাই করে নেব, খুব বেশি ডিপ ফ্রাই নয়, অর্থাৎ একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর নুন। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম আর নুন দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, নাড়াচাড়া করে আমরা অল্প অল্প ভেজে নেব।
আর এটা কিন্তু আঁচটাকে বাড়িয়ে নিয়েই আমি ফ্রাই করছি, অর্থাৎ হাই ফ্লেমেই আমি এগুলোকে ফ্রাই করে নেব। দেড় দু মিনিট এটাকে আমি ফ্রাই করে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবারে আমি ওভেনে অন্য একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করলাম। কড়াই গরম হলে তার মধ্যে আবার আমি সর্ষের তেল অ্যাড করছি। সর্ষের তেল দিয়ে দেবো আমি এখানে 3 টেবিল স্পুন মতো। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটেছি, অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুর মতো দেখতে হয়েছে। এটাকে আমি ফ্রাই করছি। এখানে কিন্তু দুটো বড় সাইজের আলু আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। ফ্রাই করার সময় দিয়ে দেব সামান্য হলুদ আর নুন। অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। মাঝারি আঁচে একটু সময় নিয়ে আলুটাকে ফ্রাই করব। মাঝারি আঁচে আলুটাকে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার একটা বাটিতে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার পরে ওই তেলেই আমি লম্বা লম্বা করে টুকরো করে কাটা একটা মাঝারি সাইজের বেগুন সেটাকে ভাজতে দিয়ে দিলাম। বেগুনটা ভাজার সময়ও একইভাবে নুন আর হলুদ আমরা দিয়ে দেব। অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে মাঝারি আঁচে বেগুনগুলোকেও ফ্রাই করে নেব। বেগুনগুলোকেও আমি ফ্রাই করে নিয়েছি। এবারে যেই বাটিতে আলুটা তুলেছিলাম সেই বাটিতেই কিন্তু আমি বেগুনগুলোকে ভেজে তুলে নিলাম। এবারে কড়াইতে আমি আরও 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ কলি কেটে রেখেছি আর অল্প কয়েকটা শিম কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এগুলোকেও কিন্তু আমরা ফ্রাই করে নেব। যথারীতি অল্প নুন আর অল্প হলুদ আমি এর মধ্যেও দিয়ে দিচ্ছি। আপনারা ভাবতেই পারেন যে সব সবজিগুলো আমি একসঙ্গে কেন ফ্রাই করলাম না। আসলে প্রত্যেকটা সবজি কিন্তু ফ্রাই করার জন্য আলাদা আলাদা সময় লাগে। যেমন আলু ভাজতে যতটা সময় লেগেছে বেগুন ভাজতে কিন্তু ততটা সময় লাগেনি। পেঁয়াজ কলি আর শিমটাকেও ভেজে নিয়ে ওই একই বাটিতে আমি তুলে নিচ্ছি। সব সবজিগুলো ভেজে নেওয়ার পর এবার আমি কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করছি। 3 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল অ্যাড করলাম। তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। আসলে শুঁটকি মাছ রান্না করার জন্য কিন্তু একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর আদা রসুনটা দরকার পড়ে, তাই মাত্র 200 গ্রাম শুঁটকি মাছের জন্য আমি কিন্তু মাঝারি সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। এবারে মাঝারি আছে আমি পেঁয়াজগুলোকে একটু ফ্রাই করব। 3-4 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে আমি পেঁয়াজটাকে ফ্রাই করলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা। রসুনটা কিন্তু বেশি লাগবে। আর 2 টিস্পুন পরিমাণ আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে আবার এটাকে আমি 2 মিনিট ফ্রাই করে নেব মিডিয়াম আঁচে। আদা রসুনটাও ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। আঁচটাকে কমিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। কারণ এর আগে কিন্তু অলরেডি আমি সবজিগুলো ভাজার সময় হলুদ ব্যবহার করেছি। 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। নুন দিচ্ছি 1/2 টিস্পুন, কারণ সমস্ত সবজি ভাজার সময় এবং মাছ ভাজার সময় কিন্তু আমি নুন দিয়েছি। এবারে কিছুটা জল অ্যাড করে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। 3 টেবিল স্পুন আমি জল অ্যাড করে দিলাম, দিয়ে মাঝারি আঁচে মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। মশলাটা কষানো কিন্তু প্রায় শেষের দিকে।
এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দুটো মাঝারি সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছি। টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। টমেটোটা মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে একটুখানি ঢেকে দেব। 3 মিনিটের জন্য আমি আঁচটাকে কমিয়ে দিয়ে ঢেকে দিলাম। 3 মিনিট হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে, মশলাটা কিন্তু আমাদের একদম কষানো কমপ্লিট। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুটকি মাছগুলো। মাছগুলোর সঙ্গে ভালো করে কিন্তু মশলাটাকে মিশিয়ে নিয়ে এটাকে কষাতে থাকবো। মাঝারি আঁচে আমি কষাচ্ছি। এমন অনেকেই আছেন যারা শুটকি মাছটা গন্ধের জন্য খেতে পছন্দ করেন না বা কোনোদিনও হয়তো খাননি, তাদের উদ্দেশ্যে বলি যে আমার অনুরোধ অনুযায়ী এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করবেন, আশা করি দারুণ লাগবে। মাছটা কিন্তু আমি 2-3 মিনিট মাঝারি আঁচে কষাচ্ছি, কষানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা যে সবজিগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি, যেমন আলু, বেগুন, শিম, পেঁয়াজকলি। এবারে মাঝারি আঁচে মাছের সঙ্গে সবজিটাকেও আমরা মিশিয়ে কষিয়ে নেব। সবজি দিয়ে আমি আরও 2-3 মিনিট কিন্তু কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি, জাস্ট 1/2 কাপের মতো আমি জল দিয়ে দিলাম, কারণ এটা কিন্তু মাখামাখাই হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, তবে নুন আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে আপনারা দেবেন। এবারে আমি আঁচটাকে সিম করে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবারে আমি আঁচটাকে বাড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন সব সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। জাস্ট 1 মিনিট আমরা হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব। 1 মিনিট জাস্ট হাই ফ্লেমে রান্না করার পর আমি ওভেনটাকে অফ করে দিলাম। আমাদের শুটকি মাছের রেসিপি কিন্তু একদম রেডি, তৈরি হয়ে গেছে আমাদের আজকে স্পেশাল রেসিপি শুটকি মাছ। আপনারা দেখলেন আমি কি করে শুটকি মাছ তৈরি করলাম, এটা কিন্তু খেতে দারুণ টেস্টি। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।